আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, হয়ে গেছে। কার নামে নিয়েছে, কার জন্য নিয়েছে, কী জন্য নিয়েছে, মোটামুটি একটু একটু বুঝতে আমরা পারছি। আর মানে টিনার কথায়, আর যতটুকু বুঝতে না পারছি, আছে তো কোমর বেঁধেছে, তো সেই দালালের কথা থেকে মোটামুটি আমরা একটা আন্দাজ পেয়ে যাচ্ছি যে সেটা কে, দুজনের নামে করেছে। একজন তো কে সেটা খুব ভালো করেই আমরা বুঝতে পেরে গেছি, যার নামে আর আগেও দুবার একবার হয়েছে, সে থানায় গেছে, এ গেছে, ওই গেছে, অনেক কিছু হয়েছে, তার নামটা আমরা বুঝে গেছি, কিন্তু আরেকজন কে তো সেটা এখনো সন্দেহের বিষয়। যদি তোমরা জানতে চাও তাহলে আমার ভিউজ বাড়াও, তাহলে আমার ভিউজ বাড়াও, কারণ আমি সবটাই করি ভিউজের জন্য। তো চলো, চলে এসেছি সকাল সকাল তোমাদের কাছে আবার কিছু কথাবার্তা বলতে। আর কিছু কথা বলতে গিয়ে কখনোই কারোর চরিত্র নিয়ে নোংরা কথা বলিনি, কখনো কারোর শরীর নিয়ে নোংরা কথা বলিনি, কখনো কারোর বাবা মা শ্বশুর শাশুড়ি দেওর ননদ বাচ্চা কাউকে নিয়ে কোনো নোংরা কথা আজ পর্যন্ত বলিনি। হ্যাঁ, সাইবার ক্রাইম থানা, জিডি, জেল, হাজত, থানা, এগুলো না নর্মাল মানুষ খুব একটা করে না, খুব প্রয়োজন না হলে মানুষ কিন্তু এই কাজগুলো করে না, তাই না? তো চলো কিছু কথা আজকে আমাকেও বলতে হবে, বলতে বসে পড়েছি। তো আমার নামেও এরকম একজন জিডি করে এসেছিল, সাইবার ক্রাইম থানায় গিয়ে আমার এই এই যে এই দেখো করে তুলে চিপকে তোমাদের সামনে হ্যারাসমেন্ট করেছিল। হ্যারাসমেন্ট, আমার কে অপমান করেছিল, আমার মান হানি করেছে, আমি যে কাজটা করিনি সেই কাজটা মিথ্যে বদনাম দিয়ে আমার নামে দেখিয়ে দিয়েছে যে এই বুড়িটাই আমার বাড়ি এসেছিল আর এই বুড়িটাই করেছে। গেছিলাম তিনজন, দোষ হয়েছে কিন্তু আমার। ভেবে দেখো একবার কত বড় একটা ব্লেম আমার উপর দিয়ে দিল। যে বাড়িতে একদিন একটা মানুষ যায়, ফোনে ফোনে এখানটায় নামো, এই ট্রেনে ওঠো, এখান থেকে এইখানে অটো করে আসো, এই গলির মুখে আমরা আছি, তুমি বাড়ির ঠিকানা চিনতে পারবে? আমার বাড়িতে যারা যারা এসেছো আমার প্রপার অ্যাড্রেস বলতে পারবে তোমরা? কোথায় আমার থানা, কোথায় আমার পিনকোড, কোথায় আমার পাড়ার গলির নাম, কোথায় আমার নিয়ারেস্ট কোনো একটা লোকেশান, বা আমার থানা, আমার ওই সেই, পারবে বলতে? এত সহজ, আমি যাদের যাদের বাড়ি গেছি তাদের সবার বাড়ির ঠিকানাই তাহলে আমার কাছে মুখস্থ, তাই না? একবার করে যাদের বাড়ি গেছি তাদের বাড়ির ঠিকানা আমি জানি, হয় তাহলে আমার বাড়ি যারা এসছে তারাও আমার ঠিকানাটা জানে কি যে সম্ভব? তারপরেও আমাকে সেই অ্যালিগেশনটা দেওয়া হয়েছিল, তাই না? সেই অ্যালিগেশনটা দেওয়া হয়েছিল, এটা কি ক্রাইম নয়? এটাও ক্রাইম, একটা মানুষকে অযথা হয়রানি করে তার নামে অকারণে জিডিতে জিডি করে আসা, সাইবার ক্রাইমে যাওয়া, এত সহজ সরল নয়, তাই না? আমি কিন্তু তখনও কিছু বলিনি, একটা ছোট্ট করে কাজ করে রেখে এসেছিলাম, কিন্তু সেই কাজটাকে অগ্রগতি দিইনি যে না ঠিক আছে থাক দেখি এরপরে কী হয়, এরপরে কী হয়। তো এইবার যথারীতি আবার আমার নাম্বারটা রিভিল করে দেওয়া হলো, এটা কি অপরাধ নয়? এটাও একটা মারাত্মক বড় অপরাধ যে আমার নাম্বার অন্য কেউ সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিতে পারে না। তারপর আমি 10 বার ক্ষমা চাই, আমার ভিডিওর মধ্যে ওই জায়গাটা ব্লার করে দিই না কেন, অপরাধ ইজ অপরাধ, তাই না? কারণ এই যে অপরাধটা করেছে তার জন্য কি কোনো শাস্তি নেই? তার জন্য কি কোনো সাইবার ক্রাইম থানা নেই? তার জন্য কি কোনো জিডি থানা পুলিশ হয় না? হয় হয় হয়। তো চলো এই নিয়ে আর বেশি কথা আমি বলবো না, বলতে চাই না। তো ছোট্ট একটা লাভ রিয়াক্ট দিয়েছিল কণিকাদের ভিডিওতে, ছোট্ট একটা লাভ রিয়াক্ট দিয়েছিল, তার জন্য কণিকারা এত বড় হালচাল মাচিয়ে দিয়েছে, তাই না? এটা সম্ভব? এটা সম্ভব? তার আগে পরে কিছু নেই তো, তার আগে পরে কিচ্ছু নেই, আজকে দিন অবধি সেই ছেলেটাকে পঙ্গু 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 করে তার ওঠা নাড়া চড়া বসা এবং বাচ্চা জন্ম দেওয়া নিয়ে কি কি বলেনি আর কি কি করেনি, কি কি বলেনি আর কি কি করেনি। ওই ছোট্ট লাভ রিয়াক্ট দেওয়াতে যদি ওরা একটা স্ট্রাইক মেরে থাকে তাহলে তারপর থেকে যা যা করেছে তার জন্য ওকে একদম তিহার জেলে পাঠিয়ে দেওয়া উচিত, একদম তিহার জেলে পাঠিয়ে দেওয়া উচিত, তাই না? কি বলেনি ওদের নিয়ে, কি বলেনি? আজকের দিন অবধি, কালকের দিন অবধি বলে গেছে সেই ছেলেটা নড়াচড়া করতে পারে না, তাহলে খাটে একা কি করে শোয়, ও পুরোপুরি সুস্থ না হলেও 90% সুস্থ, যাতে ও একা হাঁটাচলা করতে পারে, যেগুলো আমাদের দেখানো হয় না, নিজে এসে দেখে যেতে তো পারে, পারে না? আমি তো নিজের চোখে দেখে এসেছি, আমার মতো আরও অনেকেই তার বাড়ি গেছে, তারা নিজের চোখে দেখে এসেছে। আমরা সবাই মিথ্যে কথা বলি? আমরা সবাই দালালি খাওয়ার জন্য মিথ্যে কথা বলি এখানে বসে বসে? এত ভিখারি আমরা সবাই যে শুধু ওর বাড়ি যেয়ে যেয়ে আমরা তুলে নিয়ে আসি আমাদের সারাদিনের খাবারটা, সারা মাসের খাবারটা, ও আমাদের গেলেই হাতে টাকা পয়সা দিয়ে দেয় নাকি? নিজে যখন যাচ্ছে বড় বড় চ্যানেলের বাড়ি, বড় বড় চ্যানেলের পা ধরে ধরে চুলে আছে, তখন লজ্জা করছে না? ও অন্যদেরকে বলে, দালাল অন্যদেরকে বলে ও বাজে কথা, ছোট লোক শুয়োরের বাচ্চা থেকে আরম্ভ করে যা পেরেছে তাই বলেছে, কি বাদ দিয়েছে, কি বাদ দিয়েছে কোনো মানুষকে?
যা আমি আমি যখন প্রথম কণিকাদের বাড়িতে গেছি তখন আমাকে যেভাবে অ্যাটাক করা হয়েছিল, এই প্রত্যেকটা এই অনার্স গ্রুপের কোনো মানুষ বাদ নেই, কেউ বাদ নেই, সেই প্রত্যেকটা মানুষ আমাকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছিল। দালালি করতে গেছি, মুত আনতে পুতলে করে মুত আনতে গেছি, ফ্রিজে রেখে দেবো, খাবো, ছিটাবো বাড়িতে, কম কথা বলেছে। ওই লুঙ্গি লুঙ্গি দাদা মানে কৌশিক, কৌশিককে নিয়ে, ওর মাকে নিয়ে, কণিকাকে নিয়ে, সাথে আমাকে নিয়েও নোংরা নোংরা কথা বলেছে, এরাই বলেছে প্রত্যেকে। সব কি কোনো কিছুই কি এগুলো আইনত অপরাধ নয়? অপরাধ একটা বয়স্ক মানুষকে, বয়স্ক বলছে এদিকে, বুড়ি বলছে এদিকে, এদিকে চুলে পাকা চুল কালার করলে বলছে আলকাতরা বুড়ি, সমস্ত কিছু বলে নিচ্ছে, সমস্ত পাচাটা বুড়ি, এই ওই সেই তাই, কণিকা কেসিদের সাথে ঝগড়া করে এসছে, এর মনোভাব বুঝে গেছি, একে তখন থেকে ছেড়ে দিয়েছি, একে ওই করেছি তাই করেছি বলে অনেক কথা বলে যায়। কাদের সাথে কোন দিন কোন কথায় কারোর সাথে খারাপ ব্যবহার করেছি কেউ বলতে পারবে না, কেউ না, আজ পর্যন্ত কাউকে একটা কড়া ভাষায় কোনো কথা বলিনি। একটাই নোংরা মুখ থেকে বেরিয়ে গেছে রাগের চোটে, সেটা আমি প্রাইভেট করে দিয়েছি, একটাই ভিডিও। আজ পর্যন্ত কাউকে কোনোদিন গালাগালি দিয়ে কথা বলিনি, আমি বাড়িতেও বলি না। সেদিনকে আমার মাথা ঠিক ছিল না বলে ফেলেছি, প্রাইভেট করে দিয়েছি। তাহলে দিনের পর দিন দিনের পর দিন তাদেরকে নিয়ে যে অপরাধটা করে যাচ্ছে, এটা কোনো অন্যায় না তো? এটা কোনো অন্যায় না? সে বডি শেভিং করে না, বডি শেভিং করে না, উজ্জ্বলকে নিয়ে কি বলেনি, কি বলেনি উজ্জ্বলকে নিয়ে, আলুর বস্তা থেকে আরম্ভ করে পটল তুলবি, দিন দিন কুমড়োর মতো চেহারা হয়ে যাচ্ছে, ডান্ডে পিণ্ডে গিলে গিলে শুধু চর্বি বাড়াচ্ছে, এই করছে ওই করছে, কোন দিন পটল তুলবে, খেতে খেতে পটল তুলবে, কি বলেনি, কি বলেনি তার মাকে, বুইড়া তোতা পাখি, বুইড়া তোতা পাখি, যে হাত দিয়ে খায় সেই হাত দিয়ে সসায়, যে হাত দিয়ে খায় সেই হাত দিয়ে সসায়, এইসব কথা থেকে আরম্ভ করে কি কিছুই বাদ দেয়নি, কিচ্ছু বাদ দেয়নি বলতে। ছোট্ট কোয়েলকে, কোয়েলের বয়স কত, 12-13 বছরের একটা মেয়ে, তাকে পর্যন্ত বলেছে বেবি সিটার থেকে আরম্ভ করে মা মাসি মা মাসি দিদার মতন রাস্তায় গিয়ে দাঁড়াবে, কদিন বাদে নোংরা রাস্তায় নামবে, বলেনি? এটা অন্যায় নয়? এটা অন্যায় নয়? দিনের পর দিন দিনের পর দিন সে শুধু বড় চ্যানেলের পা চেটে চেটে ছোট যারা তাদেরকে নিয়ে কথা বলে, সাপোর্টে কথা বলেছে, এগেনস্টে কথা বলেছে, তা মানে সাপোর্ট নয় এগেনস্টে কথা বলেছে, ও তাদেরকে নোংরা নোংরা কথা বলেছে, তাদেরকে নোংরা নোংরা কথা বলেছে, তার পরিবর্তে যদি ওকে কোনো বাজে কথা বলা হয় সেইটা আমাদের অপরাধ? সেইটা কি আমাদের অপরাধ? আমি ওকে প্রথমে কি নিয়ে বলতে গেছিলাম? কিছু নিয়েই বলতে যাইনি, কখনোই ওকে নিয়ে কোনো বাজে কথা বলিনি, কোনো নোংরা ভিডিও করিনি। তারপরেও সে যখনই দেখলো আমি গেছি কণিকাদের বাড়ি, তখন থেকে শত্রু হয়ে উঠলাম আমি। কি কি জন্য? আমার ইচ্ছায় আমি যেতেই পারি, তুমি একজনের নামে প্রত্যেক দিন বাজে কথা মিথ্যে কথা বলে যাবে সেটা দেখার জন্য যদি যেয়ে থাকি, সেটা কি আমার অপরাধ? অপরাধ? আর গিয়ে যদি সত্যিটা তুলে দেখায় তখন আমি খারাপ হয়ে যাই, ও কিন্তু মিথ্যাবাদী হয় না, ওর কিন্তু কোনো দোষ হয় না। কি অদ্ভুত, তাই না? কি অদ্ভুত ব্যাপার। সমাধির সব খারাপ, সমাধি বরাবরই খারাপ মানুষ, যবে থেকে ওয়াইটিতে এসেছে তবে থেকেই খারাপ মানুষ। কি না একটা বড় চ্যানেলকে নিয়ে সে প্রতিবাদ করেছিল, বড় চ্যানেলের মুখোশটা যদি খুলে দিই, সত্যিটা যদি বলে দিই, তাহলে সমাধি খারাপ, বড় চ্যানেল কিন্তু খারাপ হয় না। কি অদ্ভুত ব্যাপার, কি অদ্ভুত ব্যাপার। বাহ, প্রধানমন্ত্রীর হাজার দোষ থাকলেও সে তো প্রধানমন্ত্রী না, দোষ তো করতেই পারে, এরকম একটা ব্যাপার আর কি। কি অদ্ভুত, হাসি পায় যে সমালোচকরা, যে মানে ভিউয়ার্সরা এই ধরনের কথা কমেন্ট বক্সে আলোচনা করে, তাদেরকে সত্যি করে হাসি পায় আমার, আর কিচ্ছু হয় না। যে কেন বললো, কেন হলো, এটাকে আগে বিচার করে না, তার আগে উড়িপ বাবা ও ওকে নিয়ে বলেছে ও খারাপ মহিলা, উড়িপ বাবা ও ওর সাথে কথা বলেছে ও খারাপ মহিলা, উড়িপ বাবা ও ওর বাড়ি গেছে ও খারাপ মহিলা, নে ভাই এগুলো কোনো দোষ হয় না, না এগুলো কোনো দোষ হয় না। অদ্ভুত লাগছে আজকে এই কথাগুলো। আমি কেন বললাম এই কথাগুলো, বললাম একটাই কারণে যে যখন ওর বাড়ি আমরা গেছিলাম তখন সেটা আমরা নেমন্তন্ন খেতে গেছিলাম, ঘুরতে বেড়াতে ওর সাথে দেখা করতে যাইনি, কিন্তু সব কিছু প্রধান সব কিছু নিয়েই ওর বাড়ি গেছিলাম, তার একটাই কারণ ছিল ওর জন্মদিন, তাই না? এমনি এমনি তো যাইনি, নেমন্তন্ন করেছে, বারবার ফোন করেছে, তারপরে একটা উপায় টুপায় বার করে আমি একটা মেয়েকে সাথে করে নিয়ে গেছি, আমার পিঙ্কিকে সাথে করে নিয়ে গেছি, একা একাও যাইনি, একা একাও চলে যাইনি, সাথে করে নিয়ে গেছি, যে আমি অতটা রাস্তা একা একা যেতে পারবো না, আসতে পারবো না, চিনি না, দুজনে মিলে গেছি। সেই দিনকার পর থেকে, তার দুদিন চার দিন দুই একটা সপ্তাহ পর থেকে যেভাবে আমার পেছনে লেগে 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 আমাকে সবার কাছে ছোট করে দিয়েছে, ভগবান আছে না, ভগবান ঠিক তার মূল্য দেবেই দেবে, দেবেই দেবে, কারণ আমি কিন্তু কখনো গালাগালি খিস্তি দিইনি, কখনো বলিনি তোর বর মরে যাবে তোকে দেয়ালে মাথা ঠুকবো, ও আমার ঠুকবে, কিন্তু আমি ওকে বলতে পারবো না,
আমি ওকে বলতে পারবো না এই কথাটা, আমার মানে শিক্ষায় আটকে যাবে। আর তাকে যারা সাপোর্ট করে তারাও ঠিক সেই ধরনেরই নোংরা চরিত্রে, তার জন্য তাকে এরকমভাবে সাপোর্ট করে। তাছাড়া কোনোদিন এরকম এক কোনো ভদ্রসভ্য বাড়ির বউ মেয়েরা এই নোংরা মোটাকে সাপোর্ট করতে পারে না, পারে না। যেখানে পরকীয়া নোংরা কথা, পরকীয়া কেউ সাপোর্ট করে না, পরকীয়াও সাপোর্ট করে না, কিন্তু পরকীয়ারও তো মহিলাগুলোকে সাপোর্ট করে, তাদের ভুল ও চোখ দিয়ে দেখতে পায় না, তারা সব ঠিক, তারা সব ঠিক, শুধু পরকীয়াকেও সাপোর্ট করে না। পরকীয়াকে সাপোর্ট কেউই করে না, কেউই করে না। এখানে যতজন টিনার হয়ে বলেছে, মন্দিরার হয়ে বলেছে, তারা কেউই সাপোর্ট করে বলেনি, তারা সবাই এগেনস্টেই কথা বলেছে। কিন্তু তার মধ্যেও যদি কারোর ভুল থাকে, সেটা বলা যদি অপরাধ হয়, তাহলে তো এখানে কন্ট্রোভার্সি করাই উচিত না। করলেই তো সাইবার ক্রাইম থানায় চলে যাবে, করলেই তো জেলে গিয়ে তার নামে দিয়ে আসবে, তাই না? এখন তো মানুষ এগুলো নিয়েই ভয় পাবে, বাবা ছবি আটকাবো না, বাবা ওই করবো না। ছবি আটকানো নিয়ে যে প্রথম থেকে বলেছে ওদের ছবি আটকালে কিন্তু এই হতে পারে, ওদের ছবি আটকালে এই হতে পারে, মন্দিরা রাহুলের ছবি আটকালে এরম হতে পারে, কিন্তু সে কিন্তু নিজে আটকে গেছে, ছবি নিজে চিপকেছে সব সময় ছবি। তার বেলা দোষ হবে না তো, কারণ সে তো তাদের মাথার একেবারে মধ্যম মানে মুকুট, সে আটকালে কোনো দোষ হবে না, কিন্তু অন্য কেউ আটকালেই, ছবি চিপকালেই কিন্তু তাদের জেল হাজত ফাঁসি হয়ে যেতে পারে, সাইবার ক্রাইম থানায় চলে যেতে পারে। এই দেখো আমার ছবি আটকে আমার নামে বাজে কথা বলেছে, এই দেখো আমার ছবি আটকে আমাকে আমার শরীর সম্পর্কে এই কথা বলেছে, চলে যাবে থানায়। বাবা বাবা বাবা, কী অদ্ভুত, নিজেরা করছো নোংরামো, তোমাদের নিয়ে কথা বললে পরে সেখানে গিয়ে তোমরা সাইবার ক্রাইম থানায় চলে যাচ্ছ, তোমরা এখানে চলে যাচ্ছ, ওখানে চলে যাচ্ছ। সাইবার ক্রাইম থানা কি শুধু তোমাদের জন্যই, যারা সাপোর্ট করবে নোংরামোকে তাদের জন্য? না তো, সাইবার ক্রাইম থানা তো সবার জন্য। আমার যে নাম্বারটা রিভিল করা হয়েছে তারপরে ক্ষমা চেয়ে নিয়েছে, অপরাধ মাফ, আমি অপরাধ মাফ করে দেব। কেউ করবে, করবে কি? যদি দোষ না থাকে তাহলে নিশ্চয়ই করবে না, আমিও করব না, আমিও করব না। তো যাই হোক, আমি কি করব না করব সেটা পরের কথা, কিন্তু আমি একটাই কথা বলতে চাই, টিনা তুমি যে সাইবার ক্রাইম থানায় গিয়ে দুজনের নামে গেছো মুখ বন্ধ করতে, সেই দুজন একবার মুখটা বন্ধ হয়ে যাওয়ার পর যখন কোনো আইনত শাস্তি পাওয়ার পর তারা ফিরে আসবে, ভালো হবে কি? এই যে তুমি চোখের ওপর যে দালালটাকে সমস্ত কথা বলছো না, সেই দালালটা একটা লাভ রিয়াক্ট দাওয়াতে তাকে স্ট্রাইক দিয়েছিল, একটা লাভ রিয়াক্ট শুধু দিয়েছিল বলে তাকে স্ট্রাইক দিয়েছিল। স্ট্রাইকের পর থেকে আজকের দিন অবধি সে কী কী কথা ওদের সম্পর্কে বলেনি তোমার, তুমি জানো না? না জানলে তার ভিডিওগুলো একবার দেখে নাও, তার ভিডিওগুলো একবার দেখে নাও, সে কী কী বলেছে, কী কী বলেনি। ঠিক সেই রকমই তোমাকে নিয়ে যা যা কথা এখনো পর্যন্ত বলেনি, সেই সেই কথাগুলো এবার এরা বলবে। তুমি কিন্তু তার জন্য একবারও প্রস্তুত নও, প্রস্তুত কিন্তু তুমিও হয়ে যাও, তুমিও হয়ে যাও। এক এক দুটো চ্যানেলকে স্ট্রাইক দিয়েছে হচ্ছে আমাদের কণিকা, সেই দুটো চ্যানেল, একটা চ্যানেল রাতারাতি আরেকটা চ্যানেল তৈরি করে নিয়ে এই কণিকার উজ্জ্বলকে নোংরা থেকে নোংরা, যমুনা ঢাকি থেকে শুরু করে নোংরা নোংরা ভাষায় আক্রমণ করে গেছে সেই দিন রাত্রির থেকেই। পর আরেকজন যিনি মাস্টার মাইন্ড, তিনি তো এখনও আজকের দিন অবধিও তাদেরকে নোংরা কথা বলে যাচ্ছে, আজকের দিন অবধি তার বাড়ি সমন মমন চিঠি মিটি যাবতীয় সব যাওয়ার পরেও সে কিন্তু দমেনি। তার কারণ সে জানে সে কোনো ভুলই করেনি, সে কোনো ভুল করেনি, অথচ তার বাড়ি সমন গেছে, তার নামে সাইবার ক্রাইম থানা তার নামে অ্যালিগেশনটা নিয়ে তারা যে ইয়ে দিতে এসছে সেটাও কিন্তু নিয়েছে। অনেক সময় কিন্তু নেয় না, বলে এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে হতেই পারে, এটা আপনারা নিজেরা মীমাংসা করে নিন বলে, বুঝেছো? কিন্তু যদি দেখে এটার মধ্যে অপরাধ কিছু আছে তাহলে কিন্তু তারা সেই জিডি বা সেই ইয়েটা তোমার নেবে, না হলে ওখানেই রিজেক্ট করে দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সে বুক ঠুকে মানে নাক উঁচু করে একেবারে বলছে যে সে কোনো অন্যায় করেনি, তাকে একটা সে একটা লাভ রিয়াক্ট দিয়েছে, তার জন্য ওরা একটা স্ট্রাইক দিয়ে দিল। স্ট্রাইক এত সস্তা, স্ট্রাইকটা কোথা থেকে অ্যাপ্রুভ করে? সেটা করে হচ্ছে আমাদের ইউটিউব থেকে, ইউটিউব যদি দেখে সেটা তার গাইডলাইন্সের বাইরে গিয়ে হয়েছে তাহলেই সেই স্ট্রাইকটা গণ্য হবে। আমি চাইলেই একজনকে স্ট্রাইক দিয়ে দিতে পারবো কি? পারবো না। তাহলে সেই জায়গাটায় এমন কিছু কথা লেখা ছিল যেখানে তুমি লাইভ রিয়্যাক্ট দিয়েছো যে তুমি সহমত পোষণ করেছো, তাই তো? তাই তো, আমি একটা ভিডিও পোস্ট করে সাথে সাথে ডিলিট করে দিয়েছি যে একই নামের ব্যক্তিকে দিতে গিয়ে সেই নামের ব্যক্তির কাছে চলে যায়, আমি ডিলিট করে দিয়েছি। আমার অপরাধ, বিশাল বড় অপরাধ করেছি, হ্যাঁ একটা অপরাধ আমি করেছি, সেটা হচ্ছে ওর কথার উত্তর দেওয়াটা। আমার উচিত ছিল সেখানেই যে আমি তোমাকে পাঠাতে যাইনি, অন্যকে পাঠাতে গিয়ে তোমার কাছে চলে গেছে, এই কথাটা বলা।
কিন্তু ওই যে বললাম আমার স্বভাবটা অন্যরকম, আমি ভুলে যাই কে আমার শত্রু কে আমার মিত্র, ওই কথা বলে ফেলেছি, কথা বলেছে ভালোভাবে কথা বলেছে যে ভালো যদি বাসো তাহলে ডিলিট করলে কেন, এইরকম একটা কথা শোনার পর আমি উত্তর না দিয়ে থাকতে পারিনি, আমি উত্তর দিয়েছি। কিন্তু কখনোই বুঝিনি যে একটা কালসাপকে নিজেই দুধ কলা দিচ্ছি, কখনোই বুঝিনি। কিন্তু ভগবান আছে ওপরে, বিচার কিন্তু সে করবে, কোনো না কোনো দিক দিয়ে, কোনো না কোনো দিক দিয়ে বিচারটা ঠিক নিয়ে নেবেন, ঠিক নিয়ে নেবেন। আজকে খুব আনন্দ হচ্ছে যে যে দুজনের নামে ও থানায় মানে সাইবার ক্রাইমে করেছে তার মধ্যে একজন হচ্ছে খুবই পরিচিত এবং তার এখন শত্রু। একটা কালে সে তার দিদি ছিল, এখন সে তার শত্রু। ঘুটে পড়ে গোবর হাসে, এরকম দিন সবার আসে। তো চলো আর কিছু বলার নেই, দেখতে থাকো, চলো টাটা।